আমি আপনার অনুভূতির সাথে আমি আমি আপনার অনুভূতির সাথে আমি যখন গতকালকে শেষ কথা বলছিলাম যদিও এই দেশে আমার এক যুগ হয়ে কতদিন আমি আমি আপনি যখন লাইভে কথা বলেন তখন আপনার কথার মধ্যে আহ বলা যায় সাম বাংলা সাম ইংলিশ আমি সবসময় চেষ্টা করি বাংলাই বলার কিন্তু একটা লং মানে একটা লম্বা সময় আমি এই দেশে বসবাস করার কারণে ইংরেজি অত ভালো বলতে না পারলেও অনেক ভালো বাংলা আমি ভুলে গেল তো আমি যখন বিশেষণ গুলো ইউজ করতে চেষ্টা করেছি কিন্তু আমি আর বিশেষণ খুঁজে পাইনি আপনি কি বিশেষণ দিবেন এত আমার তো আমার তো বাংলাও ভালো না ইংরেজিও ভালো না আমি তো পড়ছি আরো মুসিবতে বুঝছেন আমি তো আরো আছি আরো সমস্যাতে জান বলেন তো আমি গতকালকে এতটাই এতটাই হতবম্ব আসলে বিষয়টি হলো যে যার লজ্জা থাকে না তাকে আপনি কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে লজ্জা দিবেন কথায় বলে যে যার লজ্জা নেই তাকে হাজার বার জুতার বাড়ি দিলেও তিনি যদি লজ্জা অনুভব না করেন তাহলে আপনি কোন ভাষা ব্যবহার করবেন এই যে গোলাম মাওলা রনি বাংলাদেশের পলিটিশিয়ান হিসাবে আপনি যদি অপেক্ষাকৃত ভাবে চিন্তা করেন আমি মনে করি যে বাংলাদেশের পলিটিশিয়ানদের মধ্যে অপেক্ষাকৃত উনি একজন সৎ পলিটিশিয়ান এই জন্য উনি কোন একটি টকশোতে বলেছিলেন যে আওয়ামী লীগ যারা করেন তাদের লজ্জা সরম এত লম্বা যে আপনি এক হাজার জুতার বাড়ি দিলে এই যে এই যে ন্যায় ভাই আমি প্রশ্ন করতে চাই যে আপনি আসলে এই বিষয়টা কি বলবেন যে ধরেন এই যে তুফায় অনেক বড় বড় আওয়ামী লীগের নেতা বুক ফুলে বলছেন এমন অবাধ নিরপেক্ষ নির্বাচন নাকি তারা কখনো বাংলাদেশে আর দেখেননি মানে এই এই আপনি কি বলবেন কি কি ধরনের মানুষ হিসেবে আপনি বসিত করবেন এদেরকে কি বলা যায় এই লোকগুলোকে কি বলা যায় আমরা আমার জীবনের কথা বলি আমি যখন ছাত্র ছিলাম আমি হলো আমি হলাম রাজবাড়ির মানুষ কুষ্টিয়ার সীমান্তবর্তী এলাকায় আমার বাড়ি আপনারা জানেন যে কুষ্টিয়াতে এই যে আপনার সর্বহারাদের উৎপাত একটু বেশি আমি যখন ছাত্র ছিলাম এই সর্বহারারা আমাদের বাড়িতে এসে থাকতেন আমার রুমটা ছেড়ে দিতে হতো বলতো যে আমি আমরা তোমাদের বাড়িতে মানে জোর করে জোর করে তোমার রুমে আমি আমরা থাকব আমাদেরকে মানে গরু ছাগল চিকেন যা কিছু আছে মানে একজন জামাইকে আদর আদর করতে করতে হয় আমাদেরকে হবে এবং আমাদেরকে সেফটি দিতে হবে আমরা এখানে থাকবো দিনের বেলায় যেহেতু আমাদের সমস্যা রাত্রে কোনো সমস্যা নেই কিন্তু দিনের বেলায় আমাদেরকে আমরা যাতে কোনো বিপদের আশঙ্কা না হয় যদি আসে আমাদেরকে জানাইতে হবে বুঝতেই পারছেন যে কি পরিবেশ পরিস্থিতির মধ্যে আমরা বসবাস করতাম এক সময় তাদেরকে এইভাবে আমরা জায়গা দিতাম কিন্তু তাদের এত খারাপ চরিত্রের পরেও এরা অনেক সময় ভালো ব্যবহার দেখাতো কেমন যখন দেখতো যে একজন গরিব মানুষের মেয়ে বিবাহ দিতে যাচ্ছে তার পয়সা করি নাই এই লোকগুলি এই সর্বহারা ধনীদের কাছ থেকে জোর করে টাকা নিয়ে এসে এদেরকে উপকার করত এই যে সর্বহারাদের যে নির্যাতন শিকার আমরা হয়েছে। আমি ছাত্র জীবনে হয়েছি আমার কাছে মনে হয়েছে যে আওয়ামী লীগের এখন শীর্ষস্থানীয় পলিটিশিয়ান যারা আছেন তাদের চরিত্র ওদের থেকেও খারাপ ওরা তো ওদের তো এতটুকু হলেও একটা মায়া মহগ ছিল বা আছে এদের তাও নেই আপনারা জানেন তো আমরা এদেশে এগুলো মানুষের ভালো কাজও ব্যবহার করে এটা এখন আমি করবো আর তাদেরকে কি উদাহরণ দেবো বাংলাতে তো এখন ভালো গালি গালিও এখন আমি ইংরেজিতেও বলতে হয় বলবো আর কি বলবো আমি এখন আমি আর কি বলবো তাদেরকে

আমাদের গণতন্ত্রকে নিয়ে এই সরকার আওয়ামী লীগ তারা কতটুকু নিচে নামিয়েছে এবং ধ্বংস করার কোন পর্যায়ে নিয়ে গেছে আপনি দেখেন কিছুক্ষণ আগে আপনাকে একজন বলেছে যে তোমাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত দেখুন কি আদৌ হায়া লজ্জা কিচ্ছু আছে আমি একটু একটু ব্যাখ্যা দিই এটা সহজ ব্যাখ্যা আপনারা সকলেই জানেন তারপরেও তারা ভুলে যায় তাদের মনে থাকে না কথাগুলি বাংলাদেশে অনেকগুলি রাজনৈতিক দল আছে আমি যদি মোটা দাগে উপর থেকে বলি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম অন্য বাদ দিলাম এই যে চারটি দল এই চারটি দলের কোন দলের নামের সাথে পাকিস্তানের বন্ধ নাই এই চারটি দলের মধ্যে একমাত্র আওয়ামী লীগ ছাড়া কোন দলের নামের সাথে পাকিস্তানের বন্ধ নাই একমাত্র আওয়ামী এই পাকিস্তানের বন্ধ আছে আওয়ামী লীগ শব্দটা আওয়ামী শব্দটাই হচ্ছে উর্দু শব্দ বাংলাদেশ হচ্ছে বাংলা আওয়ামী হচ্ছে উর্দু আর লিগ হচ্ছে তার মানে ভাষা দিয়ে আপনাদের একটা নাম যদি বিএনপির কথা বলি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি এটি ইংলিশ কিন্তু যদি বাংলায় বলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামায়াত ইসলামের কথা বললে তাদের দলের নাম আরবিতে আহ জাতীয় পার্টি আবার বাংলা ইংরেজি মিলে কিন্তু তিনটা দলের মধ্যে বাংলাদেশের বাংলাদেশের জাতীয়তাবাদ জড়িত মানুষের সাথে বাংলা আছে বাংলাদেশের মানুষের সাথে ইংরেজি মিশিয়ে আছে বাংলাদেশের মানুষের সাথে আবি মিশিয়ে আছে যেহেতু তারা মুসলমান মুসলমানরা কোরআন পরে আবি মিশিয়ে আছে তাদের মধ্যে তো একমাত্র তো পাকিস্তানি আপনারাই আপনারাই লালন করেন আপনাদের এবং আপনারা আপনারা পাকিস্তানি শব্দটা গলায় ঝুলিয়ে রাজনীতি করেন আর যখন মানুষকে বলেন পাকিস্তানে চলে যান আপনারা কতটা আপনাদের লজ্জা থাকা উচিত আমি কথা একটু আগে দুইজন বলেছেন আমরা কথা বলছি যাকেই বলুক রাজাকার আচ্ছা রাজাকারের ফ্যামিলিতে মেয়ে বিয়ে দিছে কে শুধু তাই নয় এই যে এই নির্বাচন এই নির্বাচনে বাইশ জন প্রার্থী বাইশ জন প্রার্থী যাদের প্রত্যক্ষ পরোক্ষ অভিযোগ আছে যে তারা তারা মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা বিরোধী ছিল তারা বাংলাদেশের স্বাধীনতা চাইনি এবং যাকে নিয়ে বেশি সমালোচনা হয়েছে তিনি হচ্ছেন ওই যে বিকল্প ধারার মহাসচিব মেজর আব্দুল মান্নান সম্পর্কে তো আর বলার কিছু নাই তিনি মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের সময় শমশের মবিন চৌধুরী আহত হয়েছিলেন তার গুলিতে শমশের মবিন চৌধুরী তারগুলিতে আহত হয়েছিলেন দুর্ভাগ্যজনক হলেন সত্য যে সেই শমশের মবিন চৌধুরী এবং দুজন একই জায়গায় এখন তো বাংলাদেশে কোনো সমস্যা নেই তারা দুইজন একসাথে রাজনীতি করে আমার কোনো আপত্তি নাই কিন্তু কথা হলো কি যে জাতিকে বিভক্ত করার জন্য এই নোংরা রাজনীতি কেন আজকে সাতচল্লিশ বছর পঞ্চাশ বছর পরে এসে এই নোংরা রাজনীতি কেন হ্যাঁ আমি মেনে নিতাম যদি আওয়ামী লীগে কোনো স্বাধীনতা বিরোধী রাজনীতি রাজনীতিবিদ আওয়ামী লীগের রাজনীতিতে না থাকতো আপনারা ফ্রেস স্বাধীনতার পক্ষ শক্তি আপনারা ফ্রেস রাজনীতি করছেন কোন স্বাধীনতা বিরোধী আপনাদের কাছে থাকবে না আপনারা তাদেরকে আশ্রয় দেন নাই তাহলে মেনে নিত কিন্তু আপনারা তাদেরকে লালন করবেন আবার জনগণকে বিভ্রান্ত করবেন দরকার কেই নিব লজ্জো লোক আমি এই দেখাই আপনি এক্স্যাক্টলি আমি ভাই আমি যখন এগুলা দেখি যে এই যে তার বেহায়া এই যে নির্লজ্জ আচরণ দেখে আমি সন্ত্রাসী তো আছে দেখুন তারা মানে দেখুন আমরা মানুষ আপনি খুব ভালো জানেন যেহেতু আপনি একটু রিলিজিয়াস আমিও বাট আমি না কিন্তু ধরেন উই দ্যাট হিউম্যান কোয়ালিটি টু বিভ হিউম্যান কোয়ালিটি রাইট কোর্স আপনাকে যদি মানবিক গুণ না থাকে তাহলে আপনি কিভাবে মানুষ শুধুমাত্র শরীরেই তো মানুষ কিন্তু আমরা তো মানুষরূপে জানোয়ার কাকে বলি যাদের মধ্যে মানুষ রূপে এরা আছে কিন্তু মানুষের কোনো কোয়ালিটি তাদের মধ্যে নাই এরা কি এই ক্যাটাগরিতে পড়ে মানে মানুষ অমানুষের মধ্যে পড়ে কিনা এটা তাদের ব্যবহার তাদের আচার আচরণ যদি আপনি দেখেন আমি তো দেখি যে তারা সরাসরি অমানুষের পর্যায়ে পড়ে তারা দেখেন প্রথম কথা হলো তারা সন্ত্রাসী দুর্বৃত্ত অমানবিক বিহেভিয়ার করে মানুষের সাথে মানুষের অধিকার কেড়ে নেয় তারপরে বেহায়া মানে এমন কোনো

তারপরে বলবে আমাকে বলবে তারপরে বলবে এই যা তার নিজের মধ্যে আমি টু বি আনস ইউন এইগুলা আমি আনবিলি আমি আপনাকে প্রশ্ন করতে চাই আমরা কোথায় যাচ্ছে বাংলাদেশ মানে এই যে নির্বাচন হলো এই যে মানুষ হাহাকার করছে খাচ্ছে এই যে সন্ত্রাসের অপরাহ্ন হয়ে অধিকার কেন নিল বাংলাদেশের মানুষের মানুষ তো খুব মানে এখন তো একটা জাতি কখন ফেল হয় একটা জাতি কখন বিভক্ত হয় মানে আমরা তো দেখেছি ইতিহাস পর্যালোচনা করে দেখা যায় আজকে সিরিয়া বলেন ইরাক বলেন শিয়া সুনির প্রবলেম

অর্থাৎ আড়াইশো থেকে তিনশো মানুষ এটাকে আনশেয়ার করে ফেলেছে বই বিতসংত আমার লাইফ বিকজ তারা বই যে অমলিকা আবার চলে গেছে কল্পনা করে আমাদের দেশটাকে কোথায় নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে এই সরকার আমাদের দেশটাকে মানবিক মানবিকতাকে আনবিলিভেবল আনবিলিভেবল আপনি মানে কোথায় যাচ্ছে বাংলাদেশ আমি আপনাকে এই প্রশ্নটা করতে চাই মানে আপনার সাথে আমি অ্যাগ্রি কিন্তু আজকে আজকে এ দেখুন আপনার 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 বিবেককে আপনি প্রশ্ন করুন আমার মাথার চুল দেখছেন আমার মুখে দাড়ি দেখছেন আমি তো আমার চুল দাড়ি কালার কালার করি এটা তো আমার ন্যাচারাল তাহলে আমি রাজাকার কিভাবে হলাম আমার মুক্তিযুদ্ধের সময় আমার আব্বা বিবাহ করে নাই মুক্তিযুদ্ধের প্রায় দশ বছর পরে আমার জন্ম আপনি আমাকে যে রাজাকারটা বলছেন আপনি 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 কি আদৌ লেখাপড়া করেছেন আপনার আপনার শিক্ষা শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখন প্রশ্ন আসে আপনি আপনি কেন ময়না পাখির মতো শিখিয়ে দিয়ে কথাগুলো বলবেন আপনি তো লেখাপড়া করেছেন আপনাকেই বলছি আপনারা যারা এই যে কথাগুলো বলেন আমি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করি না এবং মাসুম ভাই নিজেও বলেছেন যে মিঠু আমি আপনাকে বলি আপনারা যারা এই যে এই এই ভাষাগুলো ব্যবহার করছেন আমি আপনাদেরকে বলি গত দশ বছরে আমি আমি কিন্তু জার্নালিস্ট নই আমি একজন বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে যখন দেখি সাংবাদিকদের চারিত্রিক অধি অধপতন হয়েছে তখন আমি নিজেই সাংবাদিক হয়ে গেছি তাদের কারণে বাংলাদেশের সাংবাদিকদের চারিত্রিক অধিপতন অধপতন যখন হয়েছে তখন আমি একজন বাংলাদেশের সাধারণ নাগরিক হয়েও সাংবাদিক হয়ে গেছি মানুষ আমাকে সাংবাদিক হিসেবে চেনে কিন্তু আমি জীবনেও সাংবাদিকতার উপর লেখাপড়া করিনি জীবনেও কোনোদিন সাংবাদিকতা করি নাই কিন্তু মানুষ এখন আমাকে সাংবাদিক বলছে কেন বলছে কারণ আমি সাংবাদিক হয়ে গেছি আমার বিবেকের তার আমি আপনাদেরকে বলি আমি যতটুকু অ্যানালাইসিস করেছি গত দশ বছরে আমি একটা রিপোর্ট করেছিলাম প্রথম আলো পত্রিকায় আই বিলিভ তিরিশ ডিসেম্বর দু সালের একটি রিপোর্ট সেই রিপোর্টটির শিরোনাম ছিল ক্ষমতায় থেকে ক্ষণতুল সেখানে আমি রিপোর্টে পড়েছি 2009 সাল থেকে দু সাল পর্যন্ত ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের আভ্যন্তরীণ কন্দলের কারণে নিজেদের দলের হাতেই নিজেদের দলের একশত বাহাত্তর জন নেতা খুন আজকে আপনি আজকে আপনি যিনি আমাকে বলছেন রাজাকার মাসুম ভাইকে বলছেন রাজাকার আপনি রেডি থাকেন আপনি প্রস্তুত থাকেন আগামী পাঁচ বছরে আমি চ্যালেঞ্জ করলাম আগামী পাঁচ বছরে আপনাদের আভ্যন্তরীণ কন্দলের কারণে মিনিমাম একশত মানুষ খুন হবে সেই ছাত্রলীগের বলি সেই যুবলীগের বলি সেই আওয়ামী লীগের বলি আপনিও হতে পারেন আপনি যে দল এবং আজকে আমাকে রাজাকার ট্যাগ দিচ্ছেন মাসুম ভাইকে রাজাকার ট্যাগ দিচ্ছেন পাকিস্তানে চলে যাওয়ার কথা বলছেন আমি আপনাকে বললাম আমরা পাকিস্তানে গেলেও হয়তো বেঁচে থাকবো কিন্তু আপনাকে পরকালে পাঠিয়ে দেবে এই আওয়ামী লীগ এই ছাত্রলীগ এই যুবলীগ যে দলটি আপনি করেন আপনারা কতটা নির্লজ্জ কতটা বেহায়া কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য আপনাকে হত্যা করবে মাসুম ভাই আপনার পক্ষে কথা বলবে আমি আপনার পক্ষে কথা বলবো কিন্তু সেই কথাগুলি শোনার সৌভাগ্য সেদিন আপনার হবে না কারণ আপনি অলরেডি আপনাকে তারা পরকালে পাঠিয়ে দিয়েছে প্রস্তুত থাকেন যে দলকে ভালোবাসে আপনি আমি আমি বারবার বলেছি যে টাইম ইজ কামিং ফর ইউ দ্য ব্যাট টাইম ইজ কামিং ফর एवरीवन কারণ দুর্বৃত্তদের হাতে যখন পাওয়ার যায় যখন ক্ষমতা যায় তারা যতই চেষ্টা করুক না কেন তারা যে অ্যাবিউজ করবে

অফকোর্স এই আমার আমি এখন আমার কথাটা বলি আমি 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 জানি না আপনি আপনার পেশাটা কি আমি আমার পেশার কথা বলি আমার চেহারা সুরত আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি একজন হান্ড্রেড পার্সেন্ট প্র্যাকটিসিং মুসলিম হিসেবে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করি একেবারে ছাত্র জীবন থেকে শুরু করে এখন পর্যন্ত আমি আমি একটি সিটি জব করি ছোট্ট হোক বড় হোক আমি একটা সিটি জব করি আপনি দেখেন আমার চেহারা সুরতের মধ্যে ট্যাগ লাগানো আমি একজন সাইনবোর্ডধারী মানুষ আমার চাকরি হওয়ার ক্ষেত্রে কোন রকম দুর্নীতি কোন রকম স্বজনপ্রীতি কোনো কিছুই হয়নি এবং তারা আমার চাকরি কেন দেবে এই যে আমরা মুসলমান এখন আমি জাতি জাতিসত্তা নিয়ে কথা বলতে হয় আমাদের আমরা ঘুম থেকে উঠে এই পশ্চিমা বিশ্বকে গালি দিয়ে শুরু করি আমাদের যাত্রা এবং ঘুমাতে যাওয়া পর্যন্ত গালি দিতে দিতেই ঘুমাই স্বপ্নও বোধ হয় এদেরকে নিয়ে এদেরকে গালি দিয়ে দিয়ে স্বপ্ন দেখি অথচ সেই দেশে আমি আমার রাইট পেয়েছি আমি বাংলাদেশে আমার রাইট পাইনি আমার লেখাপড়া শেষ করার পরে আমি বাংলাদেশে আমার চাকরি পাওয়ার যে অধিকার সেটা আমি পাইনি কিন্তু আমার মেধার যোগ্যতা আমি এদেশে পেয়েছি আমার মেধার মূল্যায়ন এদেশে পেয়েছি আমি খুব ভালো ছাত্র সেটা আমি বলবো না বাট একটা ন্যূনতম মেধার যে মূল্যায়ন সেটা আমি এই দেশে পেয়েছি নাও নাই ভাই আমি বলি যে আমি আসলে থেকে সমাজ আপনি বলেছেন আমি বারবার বলি যে ওয়াই আমি এখন বিএনপি আমি আওয়ামী লীগের নির্যাতন দেখে বিএনপি আপনি বলতে পারেন

আমি গতকালকে যে ভিডিওটি আমার ইউটিউবে আপলোড দিয়েছিলাম কেঁদে কেঁদে যে তেইশ মিনিটের মানে লাইভটা করেছিলাম সেই লাইভের শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাষণ আমি সেখানে উপস্থাপন করেছি সাতই মার্চের ভাষণ না সাতই মার্চের ভাষণ না তিনি প্রশাসনকে সামনে রেখে সেই আমি তখনকার ভিডিওটা তো কালারফুল ভিডিও ছিল না ভিডিওটা সাদা কালো বোঝা যায়নি শুনেছি মনে হয় আমি শুনেছি এটা আচ্ছা সেখানে তিনি যে বক্তব্য দিয়েছেন হ্যাঁ আমার এখন বিশ্বাস হয় না এই শেখ শেখ হাসিনা আমি কথা উনি এই যে কর্মচারীদের উদ্দেশ্য বলেছিল না যে তাদেরকে কিভাবে করবেন কিভাবে বিহেভ করবেন এই বক্তব্যটা আমার কাছে আছে আমি একদিন আমার লাইভে বাজিয়েছিলাম বঙ্গবন্ধুর এই বক্তব্যটা এখন আমার মনে হচ্ছে না আমি মনে করি আমাদের প্রাইম মিনিস্টার ডিএনএ করা উচিত

তাদের ভালোবেসো কারণ তোমার হুকুমে সে জীবন দেবে তোমাকে শ্রদ্ধা অর্জন করতে হবে সে শ্রদ্ধা অর্জন করতে হবে তোমাকে শৃঙ্খলা শিখতে হবে নিজকে সৎ হতে হবে নিজকে দেশকে ভালোবাসতে হবে মানুষকে ভালোবাসতে হবে এবং চরিত্র ঠিক রাখতে হবে তা না হলে ভালো কাজ করা যায় না আমার মুখ কালা না কারণ দেশের মুখ কালা করোনা সহায় চাকরি মানুষের মুখ কালা না তোমরা আদর্শ হওয়ার হ সৎ পথে থেকো মনে রেখো মুখে হাসি মুখে বল তেজে ভরা মন মানুষ হইতে হবে মানুষ যখন মাঝে মাঝে আমরা মানুষ হয়ে যাই এত রক্ত পরে যে সাজা এনেছি পরিত্রের পরিবর্তন অনেকের হয় নাই এখনো ঘুষখন দুর্নীতিবাস ছোড়া কারবারি মনোভাবটি বাংলার দুঃখী মানুষের জীবনকে অতিষ্ঠ করে দিয়েছে